नमस्कार, हिमकणा नैचुरल ब्लगे सबाई के स्वागत। आज हमें चारा पोना माछ रान्ना करब। प्रथम चारा पोना माछ धुए लवण हलुद माखिए नेब। ये माछगुलो জ্যান্ত বাজারে কিনতে পাওয়া যায়, খেতে খুব টেস্টি হয়। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। ভেজে নেব মাছ। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এই রকম গরম হতে হবে, তা না হলে মাছ ভাজা যাবে না। দিয়ে দিলাম মাছ, দুটো করে ভাজবো, বেশ বড় মাছ তো, একসাথে সব হবে না ভাজা। মাছ ভাজা হচ্ছে, আমি জিরে আদা কাঁচা লঙ্কা বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, বাকিগুলো ভেজে নেব। মাছ ভাজার তেলে অল্প তেল দিয়ে দেবো আরেকটু। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা। অল্প জল দিয়ে দেবো, তা না হলে মশলা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম ধনে পাতা। আমার ছাদ বাগানে ধনে পাতা, টাটকা ধনে পাতা। মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেব। আঁচ কমিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেল চারা পোনা মাছের ঝোল। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার সার্ভ করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।